আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর তোমামস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যে বাসায় আমরা কীভাবে রেডিমিক্স মশলা যেগুলো পাওয়া যায় বাজারে, তা দিয়ে আমরা কীভাবে খুব সহজে ঝটপট করে তৈরি করে নিতে পারি তেহারি। তো তেহারি রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আজকে হাফ কেজি গরুর গোস্ত আর হাফ কেজি পোলার চাল। আপনারা পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এটা তৈরি করার জন্য আমি নিয়ে নিব হচ্ছে এক বাটি বা এক কাপ সমপরিমাণ পেঁয়াজ, আমি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব পুনে এক কাপের মতো সরিষার তেল। তো আমি এখানে সরিষার তেল দিয়ে আজকে তেহারিটা রান্না করব। আর সরিষার তেল দিয়ে তেহারি রান্না করলে এটার ফ্লেভারটাও খুব ভালো হয়। আপনারা চাইলে ছোটো ছোটো গোল আলু যেগুলো পাওয়া যায় বাজারে, সেই আলুগুলো তেহারিতে দিতে পারেন। আর না চাইলে আমি যেভাবে রান্না করেছি সেভাবে আলু ছাড়াও রান্না করতে পারেন। তো পেস্টটা দেওয়ার পর আমি দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুসারে লবণ, একটু বেশি করে দিয়ে নিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিব হচ্ছে এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা। দেওয়ার পর এটাকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ অবধি এটা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন। আর আপনারা চাইলে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিতে পারেন। তো আমি আর পেঁয়াজ বেরেস্তা দিব না, আমি জাস্ট নর্মালি রান্না করব। তো এটা খুব সহজে আর ঝটপট আমরা প্যাকেট মশলা যে বাজারে পাওয়া যায় তা দিয়ে রান্না করে নিতে পারি। খেতে খুবই সুস্বাদু, যে কোনো সময় আপনারা এটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। আর যেহেতু এটা পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, এখন আমি যে গোস্তটা আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এটাকে গোস্তটা ঢেলে দিব। ঢেলে আবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর আমি এখন যে তেহারি মশলার প্যাকেটটা আছে সেটা এখন কেটে আমি নিয়ে নিব হচ্ছে দেড় চা চামচ তেহারি মশলা। এখানে হচ্ছে দুই কেজি গোস্তের জন্য এটা মানে রান্নার জন্য প্যাকেটটা, তো আমি এখানে দেড় চা চামচ নিয়ে নিব। আর সেই সাথে হচ্ছে তিন টেবিল চামচ টক দই একটু আমি অ্যাড করে দেবো, যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর গোস্তটাও যাতে খেতে খুব ভালো লাগে। তো দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে কষিয়ে আর চুলাটা মিডিয়াম আঁচে রেখে যতক্ষণ অবধি এটা ভালো করে সিদ্ধ না হবে ততক্ষণ মতো ভালো করে আমি এটাকে একটু অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন এটা সিদ্ধ হয়ে যাবে আমি এসে ইচ্ছে মতো কাঁচামরিচ দিয়ে দেবো। আমি এখানে 10 থেকে 12টার মতো কাঁচামরিচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। আর হচ্ছে আমি এখানে হাফ কেজি পোলার চাল এখন ভিজিয়ে নিব। রান্নাটা যখন গোস্তটা বসিয়েছিলাম তখন আমি পাশাপাশি এটাকে ভিজিয়ে নিয়েছি আধা ঘন্টার জন্য। পোলার চালটা যদি আধা ঘন্টার মতো আপনি ভিজিয়ে রাখেন তাহলে খুব সুন্দর করে এটা হয়ে যায়। আর প্রত্যেকটা চাল দানা দানা থাকে, দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। আমার গোস্তটা হয়ে গেছে কষানো, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গোস্তটাকে একটা বাটিতে তুলে নেব। আর সেই সাথে যে পোলার চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এই যে মশলাটা থাকে এই মশলাতেই আমি ভেজে নেব পোলার চালটাকে। এখন আমি এতে দিয়ে দেবো হচ্ছে পোলার চাল, ভিজানো পোলার চাল। তো দেওয়ার পর যতক্ষণ অবধি এটা ভালো করে ভাজানো হবে, দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে একটু ভেজে নিতে হবে, তাহলে চালটা খুব সুন্দর স্মুথ থাকে আর দেখতে খুব সুন্দর লাগে, আলাদা আলাদা থাকে। আর চুলাটা এই পর্যায়ে আপনারা মিডিয়াম হিটে রাখবেন। আর যেহেতু আমি গরুর গোস্তেতে যথেষ্ট পরিমাণ লবণ দিয়েছি, এখন আপনারা চাইলে যে টেস্ট করে দেখবেন যে লবণের পরিমাণ যদি ঠিক না থাকে তো আপনারা আবার অ্যাড করে দিতে পারেন লবণ। আমার যেহেতু পরিমাণ ঠিক আছে আমি আর এখানে লবণ অ্যাড করব না। আর যতটুকু পোলার চাল নেবে ঠিক তার ডাবল পানি নেবেন, ফুটানো গরম পানি। আর সেই সাথে আমি দিয়ে দিব হচ্ছে পুনে এক কাপের মতো লিকুইড দুধ। দেওয়ার পর প্রথমে চুলাটাকে আমি বাড়িয়ে দিই, পানির পরিমাণটা যখন 50% মতো কমে আসবে তারপর আমি চুলাটাকে দিয়ে দিব হচ্ছে মিডিয়াম আঁচে দিয়ে এটাকে পানিটা যতক্ষণ মতো শুকিয়ে না আসবে ততক্ষণ মতো রান্না করব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। পোলাও থেকে যখন পানিটা প্রায় শুকিয়ে আসবে তখন আমি এর উপর দিয়ে দিব হচ্ছে আমি যে গরুর গোস্তের যে কষাটা করেছি সেটা এখন ঢেলে দিব।
এপিট উপিট করে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব এখন। তারপর দেওয়ার পর আমি যে গরুর গোস্তটা ছিল সেটা আমি এখন ঢেলে দিব উপরে। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আলতো হাতে অবশ্যই করবেন যাতে ভেঙে না যায়, আর এটা ভাঙার সম্ভাবনা নাই। যদি আমি যেভাবে আপনাদের প্রসেসটা দেখিয়েছি ঠিক যদি এভাবে করেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তারপর যখন মানে সব কিছু গোস্তের সাথে ভালো করে আমি পোলাওটা ভালো করে মিশিয়ে নিব, তারপর দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ কেওড়া জল, আর সেই সাথে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। দেওয়ার পর এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি যেটা সেই হিটে। আর অবশ্যই চেক করবেন যাতে পড়ে না যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।